নূরের বাড়ি হয় বর্ষিত থাকে সে সদাবাহার কি মনোরম এ শহর প্রিয় মদিনা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়াসালাত ওয়াসালাম আলা সঈদ ইল মুরসালিন আম্মা বায়ত ফা বিল্লাহ বিল্লাহিমিনা শেতনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান মদিনার শত নামে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই নিজাতুল মমিনী হয়রমিন আমালি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম দর্শকবৃন্দ আমরা যখনই মাদান নেকি নেকিপূর্ণ অনুষ্ঠানগুলো দেখি ভালো ভালো আরও নিয়ত নিই কেননা আপনি যত বেশি ভালো নিয়ত করবেন তত বেশি নেকি অর্জন করতে পারবেন তো দর্শকবৃন্দ আসন আমরা আল্লাহ আল্লাহতাল রসুলের সন্তুষ্টির নিয়তে এলমেদিন অর্জন করার নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব দর্শকবৃন্দ আসন আমরা দুরু শরীফের ফজিলত শুনে নিই এরপর আমরা আমাদের মদিনার নামের আজকের যে মদিনার সুন্দর নামটি নিয়ে আমরা আলোচনা করব সেই দিকে যাব এর পূর্বে আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলী ওয়া সাল্লামের ওয়াসাল্লামের উপর দুরু শরীফের কেমন ফজিলত রয়েছে আশুন শুনেনি নবি আকরাম নূরে মুজাসসাম शह বনি আদম রাসূল মুহতশম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার প্রতি অধিক হারে দুরূস পাঠ করো নিশ্চয়ই তোমাদের আমার প্রতি দুরুসুরি পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত সরু সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলী ওসাল্লাম দর্শকবৃন্দ আমরা শুনলাম শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা গুনাহকে মাফ করে দেন শরীফ পাঠ করলে আরও অনেক বরকত অর্জন হয় আমরা বিভিন্ন রিবায়তে হাদিসে কারিমায়ও শুনেছি শরীফ পাঠ করলে আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করেন তার পদমর্যাদা বৃদ্ধি করে দেন তার অভাব অনচনাকে দূর করে দেন তার সকল পেরেশানিকে দূর করে দেন তাকে সকল বিপদ আপদ থেকে সুরক্ষায় রাখেন এবং তার সকল আশা আল্লাহ তালা পূর্ণ করেন তো দর্শকবৃন্দ তাই আমাদেরকেও দূরশরীফ অধিক হারে দূরশ্বরীফ পাঠ করতে হবে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা চাইলে অধিক হারে দুরুশ্বরী পাঠ করতে পারি প্রতিদিন আমরা তিনশত তেরো বার পাঠ করি তাহলে রিবায়তের মধ্যে এসেছে বুজুর্গানি দিন রাহে মাহমুদাহুল মুবিন বলে থাকেন যে ব্যক্তি প্রতিদিন তিন শত তেরো বার দুরুশ্বরী পাঠ করবে সে অধিক হারে দুরুশ্বরী পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সহানুল্লাহ দর্শকবৃন্দ তাই আর দেরি না করে আজ থেকে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তিন শত তেরো বার দুরুশ্বরী পাঠ করব সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলি হিমাসাল্লাম দর্শকবৃন্দ আজ মদিনার নাম নিয়ে আলোচনা করব এবং যেই মদিনায় আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাহ তালা আলিহি হিবা আলিহি ওয়াসাল্লাম আরাম করছেন আর যার কারণেই মদিনা শরীফের এত মর্যাদা মহত্ব আর এত গুণের অধিকারী সোহানাল্লাহ সেই নবী পাকের দর্শন আমরা করতে চাইলে তার দিদার লাভ করতে চাইলে শরীফ আমাদেরকে পড়তে হবে কেননা শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্ল তি আলী ওয়াসাল্লামের দিদার লাভ হয় আসুন আমরা শুরুতে রওজা শরীফ জিয়ারত করলে কি লাভ হয় এবং এর উপকারিতা কি আমরা একটু শুনিনি মুবাল্লিকে ইসলাম শয়েখ সোয়াইব হারিফ ইস রাহমতুল্লা বলেন হুজুর আকরম নূরে মুজাসম শাহেবানী আদম রসুল মহতাসম সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের জিয়ারতকারীর জন্য দশটি মর্যাদা রয়েছে হান আল্লাহ দর্শকবৃন্দ দেখলেন তো তাই আমরাও নিয়োগ করে নিই তালা যেন আমাদেরকে মদিনা শরীফে যাওয়ার তহফিক দান করে দেয় এক নম্বর সে উচ্চ মর্যাদা লাভ করবে সুফহান আল্লাহ রওজায় আনওয়ার জিয়ারত করলে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে সুহান আল্লাহ আসলেই দর্শকবৃন্দ খুবই অবাক করার মতো আমরা অনেকে আজ আমাদের কাছে সম্পদ রয়েছে অনেকের উপরে হজ ফরজ হয়েছে আমরা চাইলে হজ আদায় করতে পারি মদিনা শরীফের জিয়ারত লাভ করতে পারি কিন্তু আমরা অনেকেই সেটা করছি না দর্শকবৃন্দ শুনুন শুনুন রজায় আনোয়ারের জিয়ারত করলে কি লাভ তাই নিয়ত করি আমরা যেন মদিনা শরীফের জিয়ারত লাভ করতে পারি দুই নম্বর হচ্ছে উদ্দেশ্য অর্জনে সফল হবে সুহান আল্লাহ আজ আমরা অনেকেই বিভিন্ন ধরনের উদ্দেশ্যে পিছিয়ে পড়ি উদ্দেশ্য অর্জন হয় না সেক্ষেত্রে আমরা যদি মদিনা শরীফে গিয়ে আল্লাহর রসুলের রওজা জিয়ারত করি তাহলে আমরা আমাদের উদ্দেশ্যে

দশ নম্বর পূর্ব পশ্চিমের মদিনা দর্শক বিন্দু আজ আমরা মদিনা শরীফের সুন্দর সুন্দর কয়েকটি নাম নিয়ে আলোচনা করব শুনবো মদিনা শরীফের একটি নাম হচ্ছে দারুল হিজরা সুহান আল্লাহ অনেকে আমরা বুঝতে পারছি দারুল হিজরা অর্থ এবং দারুস সুন্না সুহান মদিনা শরীফের একটি নাম দারুল হিজরাত এবং একটি নাম হচ্ছে দারুস সুন্না সুহান আল্লাহ এটাও মদিনা শরীফের এই দুটি নাম সুহান আল্লাহ দর্শক বিন্দু আসুন একটি পঙ্কিও শুনে নি আগে দর্শক বৃন্দ দারুল হিজরত দারুসুন্না বলার একটি কারণ এটাও দারুসুন্না অর্থাৎ মদিনা শরীফ দিন ইসলামের মার্কাজ সোহান আর বড় বড় দিন ইসলামের ইমাম মদিনা শরীফ থেকেই বের হয়েছেন সোহানাল্লাহ আর এখান থেকেই এলমে দিন অর্জন করেছেন মুফতি মহাদ্দিস বড় বড় মুস্তাহিদ হয়েছেন তারপর তারা সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দিন ইসলামের প্রচার প্রসার করেছেন তাই তো মদিনা শরীফকে দারুল ইমানও বলা হয় যেখান থেকে ইমান প্রচার প্রসার হয়েছে আমরা গত পর্বেই শুনেছিলাম তো দর্শকবৃন্দ এই মদিনা শরীফের মাধ্যমেই বিভিন্ন ওলামায় দিন এখান থেকেই বের হয়েছেন এবং দিন ইসলামের কাজ করেছেন দিন ইসলামের তাবলিগকে সারা দুনিয়ায় পৌঁছে দিয়েছেন জি জি দর্শকবৃন্দ বুখারি শরীফের মধ্যেই রয়েছে তারা দিন ইসলামের জন্য মদিনা শরীফ থেকে বের হয়েছেন এবং মানুষদের হৃদায়তের জন্য তারা যেন ইমানের পথে চলে আসে তার জন্য মদিনা শরীফ থেকে বের হয়ে তারা হিজরত করেন এবং এভাবেই দিন প্রচার প্রসার করেন সোহানুল্লাহ হ্যাঁ দর্শকবৃন্দ আর এই মদিনা শরীফের মধ্যেই বিভিন্ন বুজুরগান দিন রয়েছেন যারা মদিনা শরীফকে অনেক ভালোবাসতেন এবং মদিনা শরীফের মাধ্যমেই তারা ইলমে দিন অর্জন করেছেন বিস্তার করেছেন যেমন একবার এক ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহ তালিয়াকে জিজ্ঞেস করেন আপনার অবস্থানের জন্য মদিনা শরীফকে কেন বেছে নিলেন তখন ইমাম মালিক খুব সুন্দর একটি উত্তর দেন কেনই বা মদিনাকে বেছে নেব না যেখানে প্রিয় নবী হুজুর একরম সাল্লাহ তালা আলী বা আলি ওয়াসাল্লাম হিজরত করেছেন সুহান যেখানে জিব্রাইল আমিন আলি হিসালাম এসেছেন সুহান এটা দারুল হিজরাত এটা দারুসুল্না সুহান আল্লাহ এর মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লামের রওজা রয়েছে সুহান আল্লাহ আর এর মধ্যে এই মদিনা শরীফের মধ্যেই জান্না রয়েছে সোহানাল্লাহ এই কারণেই মদিনা শরীফকে দারুল হিজরাত দারুল সুন্না বলা হয় সোহান আল্লাহ যে মদিনা শরীফে সকল কিছুর মূল যেখান থেকে ওলামা একরাম ইসলামের প্রচার কাজ উলামা মহাদিস মুজতাহিদ যেখান থেকে বের হয়েছে এবং দিন ইসলামের কাজ করেছে সেখানে বিভিন্ন বুজগানি দিন তাদের স্থান থেকে এসে মদিনা শরীফে অবস্থান করেছেন মদিনা শরীফ থেকে গিয়ে বিভিন্ন জায়গায় দিনের খিদমত করতে করতে সেখানেই অবস্থান করেছেন তাই তো কবি বলে থাকে আমার প্রিয়ান যে যার কখন নয় কখন নয় নো আছে মিশে যার কনায় কনায় নোরা আছে মিশে আমার প্রিয় মদিনা কিশান যে আমার প্রিয় মদিনা কিশান দর্শক দর্শকবৃন্দ মদিনা শরীফের আরেকটি নাম হচ্ছে জাতুন নখল সুহান আল্লাহ অনেকে ভাবছেন জাতুন নখল মানে কি অর্থ হচ্ছে খেজুরের স্থান সুহান আল্লাহ মদিনা শরীফে বিভিন্ন ধরনের খেজুর হয়ে থাকে এবং মদিনা শরীফ খেজুর গাছের সমারোহে পরিবেশে সুন্দরভাবে সেখানে বিভিন্ন খেজুর গাছ দেখা যায় আর অধিক হারে খেজুরের গাছ মদিনা শরীফে হতো সে কারণে মদিনা শরীফের একটি নাম হচ্ছে জাতুল নখল সোহানুল্লাহ অধিক খেজুরের স্থান বুখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে রবি পাক সাল্লাহ তালা আলী বা আলি ওয়াসাল্লাম ইসাদ করেন আমি স্বপ্নে দেখেছি যে আমি মক্কা থেকে এমন জায়গায় হিজরত করছি যা খেজুর গাছ দ্বারা ঘেরা দর্শক বিন্দু আর নবী পাক সালাম স্বপ্ন দেখেছেন নবীদের স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে অর্থাৎ সেটা সত্য আমাদের এই আকিদা এই বিশ্বাস রাখতে হবে হজর সৈদুনা শেখ আব্দুল হক মহাদিস দেহলভি রাহমতুল্লাহ তারিখ তারিখে মদিনা কিতাবের মধ্যে লেখেন মদিনা শরীফের মধ্যে একশো উনত্রিশ প্রকারের খেজুর পাওয়া যায় আল্লাহ তবে দর্শকবৃন্দ এটা কিন্তু পাঁচশো বছর পুরনো কথা অর্থাৎ ইমাম শেখ মুহাদিসহলভি রহমতুল্লাহ আজ থেকে পাঁচশো বছর পূর্বের বুজুর্গ ছিলেন তখনকার যুগে প্রায় একশো উনত্রিশ জাতের খেজুর পাওয়া যেত আল্লাহ 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 আর এখনের কথা যদি বলা হয় তাহলে এখন তো প্রায় চারশো এর অধিক জাতের খেজুর মদিনা শরীফে পাওয়া যায় দর্শক বিন্দু জাত কি সুন্দর একটি নাম আর মদিনা শরীফের খেজুরের গাছে পরিপূর্ণ একটি শহর আর রেবায়তের মধ্যে এসেছে আমাদের প্রিয়নবী হুজুর আকরম সাল্লু তালা বা আলী ওয়াসাল্লাম নিজের হাতেও খেজুর গাছ লাগিয়েছেন এবং অনেক তাড়াতাড়ি সেই গাছের মধ্যে খেজুর ধরে এবং উন্নত মানের মিষ্ট খেজুর সেই গাছে হয়েছে সোহার সোহারল্লাহ আমরা অনেকেই শুনেছি মৃত খেজুর গাছ আল্লাহ রসুলের সংস্পর্শে জীবিত হয়ে গেছে এবং সাথে সাথে খেজুরও হয়ে গেছে তো আল্লাহ রসুল সাল্লাহ তালিবা সাল্লাম যেই মদিনায় আরাম করছেন যেখানে অবস্থান করছেন সেই স্থান কিভাবে বিরান থাকে সেই স্থানে বরকত কেনই বা হবে না তাই তো দর্শকবৃন্দ আপনারা শুনেছেন মদিনা শরীফের মধ্যে আল্লাহ তালা এক্সট্রা বরকত দান করেছেন তা সেই বরকতের মধ্যে কিন্তু এখনও আমরা শুনছি যে চারশেরও অধিক জাতের খেজুর পাওয়া যায় এটা আল্লাহ তালার পক্ষ থেকে দয়া আলহামদুলিল্লাহ এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় খেজুর চাষ হচ্ছে খেজুর পাওয়া যাচ্ছে আর মদিনা শরীফেও খেজুরের কথা আর কী বলবো আজওয়া খেজুর আল্লাহ একবার যার ব্যাপারে নবী পাক সাল্ল তালা আলী ওয়াশাদ করেছেন সেই আজওয়া খেজুরও মদিনা শরীফে সাহান আল্লাহ তাই তো এই মদিনা শরীফের নাম আল্লাহ তো দর্শক এভাবে মদিনা শরীফের বিভিন্ন নাম আমরা শুনতে এই অনুষ্ঠানে আর আল্লাহ রসুল সাল্লি আলহি ওয়াসাল্লাম কেমন ভাবে এই মদিনা শরীফকে বরকত মণ্ডিত করেছে বরকত দান করেছে আল্লাহ রসুলের সংস্পর্শে কত দামি হয়েছে তাই তো আশিকানে রসুলরা বলে থাকে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ঝুলিব কে কি না শশা ঝুলিব কে কি তো তোমায় মা ভুলতে পারি না ভুলিনি ভুলবোনা না ভুলতে পারি না ভুলবো ভুলবোনা না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জন্নাতের বাগান তোমার নবী বলেছে খাকে শিশার অধিকার তোমায় করেছে জন্নাতের বাগান তোমায় নবী বলেছে খা কে শিশি তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নোরে ঝরনা তোমার বুকে শুয়ে আছে আচ্ছা শ্যাশেম দিলা শ কিন্তু তোমার মন ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা মদিনার কত সুন্দর সুন্দর নাম নিয়ে আলোচনা করেছি আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠানের সময় শেষ তাই আপনাদের থেকে বিদায় নেওয়ার পূর্বে পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বের আরও সুন্দর মদিনার নাম শ্রবণ করার জন্য অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে মদিনা শরীফের ভালোবাসা আমাদের অন্তরে দান করুক সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আলাল আল হাবিব সাল্লু তালা আলা মুহম্মদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম নূরের বাড়ি হয় বর্ষিত থাকে সে কি মনোরম এ শহর প্রিয় মদিনা মর